বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো রংপুরেও মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপি। আজ দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের ফটকে তারা এই মানববন্ধন করেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মেজুর সভাপতিত্বে মানববন্ধনে জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলের চেয়ারপার্সনের সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান। সারা পৃথিবীতে আজকে পুনরুদ্ধারের জন্য এই ব্রিটিশ সরকারের